হ্যালো এভরিওয়ান, আমি পপি। চলে এসেছি আরেকটা নতুন কুকিং ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকে আমাদের স্পেশাল মেনু হচ্ছে তন্দুরি রুটি। এটা বানানো কিন্তু খুবই ইজি আর খুব চটজলদিও হয়ে যায়। তবে হ্যাঁ, একটু প্রসেসটা লেন্দি, বাট স্টিল আমি এটাকে খুব ইজিয়েস্ট ওয়েতে তোমাদের করে দেখাচ্ছি এটা আমি কীভাবে করি। তো চলো ঝটপট আগে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে ফার্স্টে আমি নিয়ে নিয়েছি মোটামুটি 3 বাটি মতো ময়দা, তোমরা এটা তোমাদের অ্যাকর্ডিংলি নেবে। আর তার মধ্যে আমি একটু অ্যাড করে দিলাম নুন, আর সামান্য চিনি অ্যাড করে দিলাম। এবারে এটাতে অ্যাড করব হচ্ছে আমি একটু সাদা তেল। এটা আমি ইস্ট দিয়ে করছি না, ইস্ট দিয়ে করলে জিনিসটা ভীষণ ফ্লাফি হয়। বাট আমি বেকিং সোডা ইউজ করছি, তো এখানটায় আমি 1/2 টিস্পুন মতো বেকিং সোডা নিয়ে নিয়েছি। আর তার সাথে আমি এখানটা অ্যাড করে নিচ্ছি টক দই। টক দইটাকে আগে একটু ভালো করে ফেটিয়ে নেবে, তাহলে কিন্তু মিক্সচারটা যখন আমরা মিক্স করব তখন কিন্তু এটা খুব সুন্দরভাবে মানে মিক্স হয়ে যাবে অ্যাকচুয়ালি। তো এটাকে ভালোভাবে হাত দিয়ে নিজে চেড়ে আগে মিশিয়ে নিতে হবে। এটা আমি জাস্ট চামচ দিয়ে আগে একটু নাড়িয়ে দেন আমি এটাকে পুরোপুরি হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা না ময়ামটা খুব ভালো করে দিতে হবে, ভালো করে ডোলে ডোলে। যখন জিনিসটা পুরোপুরি একটা স্মুথ একটা ভালো করে মিক্সচার হয়ে যাবে, তুমি তখন দেখতে মানে দেখে বুঝতে পারবে যে ময়দাটার সাথে সব জিনিসপত্র যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছিলাম সেইগুলো খুব ভালোভাবে মিশে গেছে। তখন এরকম একটা সফট ডো আমরা একটু হালকা গরম জল অ্যাড করে তৈরি করে নেব। কুসুম কুসুম একটু গরম জল অ্যাড করলেই হয়ে যাবে। তো এখানটা দেখো একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এবারে এই ডোটাকেই আমরা রেস্টে রাখবো। এই ডোটা কেনা যতটা বেশি টাইম সম্ভব রেস্টে রাখাটা বেটার, মোটামুটি তাও চেষ্টা করবে মিনিমাম 2 ঘন্টার জন্য তো রেস্টে ডেফিনেটলি রাখতে। আর এটাকে তোমরা যেই জায়গাটাতেই রাখবে না কেন, জিনিসটাকে ভালো করে পলিথিন দিয়ে যাতে হাওয়াটা ভেতরে ঢুকতে না পারে। তো এখানটায় আমার কাছে বাইরের ওই পলিথিন র্যাপার ছিল না, তো আমি যেন নর্মাল একটা পলিথিনে করে এটাকে রেস্টে রেখেছিলাম। আর এটা দেখো 2 ঘন্টা পর আমি বার করেছি, এটা প্লাস্টিকটাকে সরিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভীষণই সফট হয়ে যায়। এখানে ইস্টিল জিনিসটা একটু ফুলে যেত, কিন্তু আমি এখানে ইস্টিল ইউজ করিনি। বাট দেখো এটা কী সুন্দর সফট হয়েছে, আর তোমরা দেখেই বুঝতে পারবে ময়ামটা খুব সুন্দর হয়েছিল, যার জন্য এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাচ্ছে। যখন আমরা রুটিটা বানাবো তখনও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো এখানে আমি ফার্স্টে একটু আটা ছড়িয়ে নিচ্ছিলাম, আটা ছড়িয়ে এবার ওই ডোটাকেই আমরা যে কটা ভাগে করবো আর কি, মানে যে কটা লিচি হবে সে কটা লিচি আমি এখান থেকে কিন্তু কেটে নেব। আর এইভাবে আমি একটু ময়দা স্প্রেড করে নিচ্ছি যেহেতু এটা ভীষণই সফট আছে। তো এখানটায় দেখো আমি ফার্স্টে কেটে নিচ্ছি লিচিগুলো, এভাবে আমি মাঝখান থেকে কেটে কেটে আমি এটাকে টোটাল মানে আমি যতটা ময়দা নিয়েছিলাম সেই অ্যাকর্ডিংলি এটাকে আমি টোটাল 8টা পিস করে মানে আমার 8খানা তন্দুরি রুটি আর কি এর থেকে বেরিয়ে আসবে। তো যাই হোক, এখানে আমি সুন্দর করে এটাকে কেটে নিয়ে এবারে আমি লেচিগুলোকে বানিয়ে নিচ্ছিলাম। লেচিগুলোকে কিছুই না, জাস্ট এরকম হাতের তালুর সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট, যাতে না এটাতে একটু মানে নর্মালি মেখে রাখলে কি হয় না একটা শুকনো শুকনো ভাব চলে আসে ওপরে, বাট সেটা করতে দেওয়া যাবে না। এটাকে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতে একটু তেল মেখে নেবে, তাহলে জিনিসটা সুন্দরভাবে। আর যখন লেচিগুলো কেটে রাখছি না, তার ওপর থেকেও আমরা যখন লুচিটাকে একটু রেস্টে রাখবো আবার, তখন কিন্তু ওপর থেকে একটু তেল ব্রাশ তোমরা করে দিতে পারো, যাতে করে লুচিটার ওপরটাও ময়েস থাকে। যতটা ময়েস থাকবে ততক্ষণ যত তন্দুরিটা বানাবো ততই কিন্তু সেটা আরও বেটার হবে, ওটার আউটকামটা আরও ভালো হবে এবং জিনিসটা বানানোর পরেও সফটও থাকবে। তো এখানটায় আমি একে একে সমস্ত লিচিগুলো রেডি করে নিয়েছিলাম। আমার টোটাল হয়েছিল 8টা লিচি, তো 8টা লিচি আমি এরমভাবে হাতে তালুর সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখো পুরো রাউন্ড শেপে করে নিলাম। এবারে এইগুলোকে আমি জাস্ট 5 মিনিট মতন রেস্টে রাখবো। আর রেস্টে রাখার আগে আমি এখানটায় একটু তেল অ্যাড করে দিচ্ছি। এটা চাইলে তোমরা একটা হালকা ভেজা সে কোনো ময়েস্ট কাপড় দিয়েও না এটা ঢাকা দিয়ে রাখতে পারো, তাহলে জিনিসটা সফট থাকে। আর জিনিসটা সফট থাকলে যখন বানাবো তখন এটা কিন্তু আরও মানে টেস্ট আরও বেটার হবে আর কি, যখন ভাজবো ভাজার পর জিনিসটা সফট থাকবে। তো এখানটায় আমি এবার এটাকে জাস্ট বেলে নেবো, কিছুই না, এটা ভীষণই সিম্পল ভীষণই ইজি। যেরকম আমরা নর্মালি রুটি বানাই সেরকম এটা হাতের সাহায্যে একটু প্রেস করে করে আমি বড় করে নিচ্ছি। এবারে তোমরা যেরকম শেপ দিতে চাও, যদি কেউ গোল রাখতে চাও গোল রাখতে পারো, যদি এটাকে কেউ একটু লম্বা শেপে যেরকম নর্মালি তন্দুরিগুলো শেপ হয় আর কি সেরকম রাখতে চাও সেরকম রাখতে পারো। আর এটার ওপর থেকে তোমরা গার্লিক অ্যাড করতে পারো, গার্লিক কুচি একটু দিয়ে দিতে পারো। আমি এখানটা একটু অ্যাড করেছিলাম হচ্ছে কালো জিরে, আর একটু ধনে পাতা ওপর থেকে অ্যাড করেছি যাতে করে ধনে পাতার ফ্লেভারটাও অ্যাড হতে পারে, জিনিসটা যখন আমি রেডি করে নেব তখন যেন দেখতেও সুন্দর লাগে। তো এটার ওপর থেকে জাস্ট ছড়িয়ে একটু হালকা হাতে না বেলুনিটা দিয়ে একটু প্রেস করে জাস্ট ধনে পাতাগুলোকে ওর মধ্যে না ভালো করে সেট করে নিতে হবে, ব্যাস আর কিছুই নয়। আর হ্যাঁ, এটা কিন্তু
এই পার্টটা যখন রেডি হয়ে যাবে, এটা যখন আমরা তাওয়াতে অ্যাড করব না, অনেকের সমস্যা থাকে যে তাওয়া থেকে ছিঁড়ে যায় যখন আমি জিনিসটা মানে আগুনে সেঁকতে দেবো। তো সেটার প্রসেসটা আমি বলে দিচ্ছি। এটাকে জাস্ট এটা রেডি হয়ে গেছে, এবারে যখন উল্টো পাশটা আমি করব, উল্টো পাশটা না ভালো করে আমি আগে জল দিয়ে একটু ভিজিয়ে নেবো যাতে করে তাওয়া থেকে জিনিসটা ছিঁড়ে না যায়। আমি তোমাদের প্রসেসটা দেখাচ্ছি। এখানে দেখো আমি হালকা হাতে, এটা যেহেতু ভীষণই সফট না ডোটা, যেহেতু আমি মেখে রেখেছিলাম, তো এটাকে আমি সুন্দর করে হাতের সাহায্যে করে নিচ্ছি। আর হ্যাঁ, এটা কী করে মানে কী প্রসেস, তোমরা তাওয়াতে দিলে তাওয়া থেকে জিনিসটা ছিঁড়ে যাবে না, তাওয়াতে সেটে থাকবে, সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানটায় আমি এই রুটিটা বেলে নিয়েছি, এবার এটাকে আমি তুলে একটা সাইডে রেখে দেবো, আর তারপরে আমি এরকম ঝটপট করে বাদ বাকি তন্দুরিগুলোকেও একে একে বেলে নেবো, আর আমি ঝটপট করে এদিকে শেকতেও দিয়ে দেবো। এবারে আমি এখানে ঝটপট তন্দুরিগুলো শেকতে দিয়ে দেবো, আর তোমাদের প্রসেসটাও দেখাচ্ছি। আমি এইদিকে একটা একটা করে বেলছি আর একটা একটা করে ভাজতে দিচ্ছি। ফার্স্টে আমি এখানটা একটা তাওয়া নিয়ে নিয়েছি, এটা কিন্তু ননস্টিকের তাওয়া হলে না হবে না, কারণ তাহলে রুটিটা এটার মধ্যে মানে যখন দেবো তখন স্টিক হয়ে বসে থাকবে না, জিনিসটা ছেড়ে যাবে। তো আমি এটা যখন শেকবো আগুনে ডিরেক্ট, তখন কিন্তু সেটা পসিবল হবে না। তো এখানে আমি ফার্স্টে তোমাদের প্রসেসটা দেখিয়ে দিয়েছি, যেরকম বলেছিলাম যে একটু এর মধ্যে জলটা অ্যাড করে নেবে, হালকা হাতে ভিজিয়ে নেবে, তাহলে তার মানে চাটুতে, আর চাটুটা চেষ্টা করবে যেন লোহার হয়, তাহলে তো আরোই বেটার হয়। তো এখানে লোহার চাটুতে আমি দিয়ে দিয়েছি, গরমে ভালো করে গরম করে নিতে হবে। আর এখানটায় আমি দেখো জলগুলোও দিয়ে দিলাম, জলটা দিয়ে ভালো করে এটাকে স্প্রেড করে ভিজিয়ে নিলাম। এবারে আমি রুটিটাকে ডিরেক্ট প্লেস করব হচ্ছে ওই তাওয়ার মধ্যে। আর যখন এটা তাওয়াতে প্রেস করব না, তাওয়াটা গরমটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য দেখো আমি একটু জল স্প্রিঙ্কল করে দিয়ে দিচ্ছি। আর দেখো সাথে সাথে এটা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে, তার মানে কি তাওয়াটা একদম পুরোপুরি প্রপার রেডি হয়ে গেছে আমার তন্দুরিটা রেডি হওয়ার জন্য। তো যাই হোক, এখানে আমি এবারে রুটিটাকে প্লেস করে দিয়ে দেবো সুন্দর করে। আর রুটিটা দেওয়ার পর সাথে সাথে একটু কেয়ারফুলি, যেহেতু তাওয়াটা ভীষণ গরম থাকবে, হাত দিয়ে এরকমভাবে না আস্তে আস্তে একটু চেপে চেপে দিতে হবে যাতে করে তন্দুরিটা ফুলেও না যায়, আবার জিনিসটা ওর সাথে সেটেও যায়। তো গ্রিল করার টাইমে সুবিধে হবে। তো চলো প্রসেসটা দেখতে থাকো আমি কীভাবে করছি, তোমরা কিন্তু ঠিক সেইভাবেই ফলো করতে পারো। এবারে এটাকে একটু ঢাকা দিয়ে হালকা করে এরম দেখো, ওপর থেকে যখন একটু বাবল বাবল হতে থাকবে না, একটু ফুলে ফুলে আসবে, তখন এটাকে জাস্ট এরমভাবে ধরে, এটা না অ্যাকচুয়ালি হাতলওয়ালা যেই প্যানগুলো হয় না সেগুলো হলে খুব ভালো হয়, দিয়ে দেখো জাস্ট এরমভাবে ধরে আমি জাস্ট একটু হালকা করে শেকে নিচ্ছি। এটাতে না একটা শেকে ওই ওপর থেকে একটু হালকা গ্রিল হওয়ার ভাইবসও দেবে, তো তন্দুরি তন্দুরি ভাবটা চলে আসবে। ব্যাস আর কিছু না, দেখো এটা পুরোপুরি প্রপারলি রেডি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এটাকে জাস্ট আমি তুলে নামিয়ে নেবো, নামিয়ে এটার ওপর থেকে হালকা করে জাস্ট বাটার একটু ছড়িয়ে দেবো। তো এইভাবেই আমি ঝটপট করে বাদবাকি সমস্তগুলো রেডি করে নিচ্ছি। আর এটা নামিয়ে নেওয়ার পর জাস্ট গরম গরম থাকতেই চেষ্টা করবো এরকম একটু বাটার অ্যাড করে দেওয়ার জন্য। তো এই হয়ে গেল আমার ইজিয়েস্ট ওয়েতে তন্দুরিটা, কিন্তু বানানো ভীষণই ইজি। বাট হ্যাঁ, ওই ময়দাটা মেখে যেটুকুনি রেখে দেওয়ার রেস্টের টাইমটাই শুধুমাত্র রিকোয়ার্ড, বাদবাকি এটা কিন্তু খুব চটজলদি হয়ে যায়। তো এই আজকে আমার স্পেশাল রেসিপি রেডি হয়ে গেল, আজকে তন্দুরি রুটি। আর এটাকে আমি পরিবেশন করবো আজকে হচ্ছে লেমন চিকেনের সঙ্গে। তো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগলো একটা দেখতে, আর অবশ্যই বানিয়ে যদি তোমরা ট্রাই করো কেমন হলো টেস্টটাও আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে আবার কোনো নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। দেখা যাক আবার কী রেসিপি আমি ট্রাই করতে পারি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটাকে আমি এবার জাস্ট ঝটপট করবো হচ্ছে সার্ভ, আর দেবো হচ্ছে খেতে। তো এটাকে আমি দেখো কি সুন্দর লাগছে না দেখতে, এটা বাটার দেওয়ার পর কিন্তু লুকসটাও আর অনেকটা এনহ্যান্স হয়ে গেলো। আর তার সাথে আমি বানিয়ে নিয়েছিলাম হচ্ছে এই লেমন চিকেনটা, তো এটা দিয়েই আমি জাস্ট ঝটপট সার্ভ করে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর হ্যাঁ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, সুস্থ থেকো, ভালো থেকো, বাই।